বিভিন্ন ক্ষেত্রত নারী সকল বহু ক্ষেত্রত লাঞ্ছিত বঞ্চিত প্রবঞ্চিত হয়ে আহিছে। আর এনেদরে শেষতে কলিকতাত এগারী চিকিৎসক মহিলা চিকিৎসক আসলতে নির্যাতনের বলি হবলগিয়া হয়েছে, যেটা সমগ্র দেশ কপাই গেছে। ইতিমধ্যে রাজ্যজুড়ি দেশজুড়ি প্রতিবাদ আরম্ভ হয়েছে সমগ্র ঘটনাক লো। তিনিচুকীয়াতো যে ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশনের তিনিচুকীয়া শাখা আছে, সেই তিনিচুকীয়া শাখায়ও আসলতে ব্যাপকভাবে প্রতিবাদী কার্যসূচী আরম্ভ করেছে। তেওঁলোকে আজি সমগ্র দেশখনতে কর্মবিরতি কার্যসূচী রূপায়ণ করেছে। আমি দেখাব বিচারিছো তিনিচুকীয়াতো তেওঁলোকে প্রতিবাদী যে কার্যসূচী ধারা, সেই ধারা তেওঁলোকে অব্যাহত রাখিছে। আমি ইয়াত দেখিছো যে বিভিন্ন বিভাগের চিকিৎসকসকল আহিছে, বিভিন্ন চিকিৎসকসকলে তেওঁলোকর চিকিৎসকসকলের লগত থকা সম্পর্ক বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ আহি তেওঁলোকে আসলতে একত্রিতভাবে ইয়াত অবস্থান ধর্ম কার্য অংশ লৈছে। আমি সভাপতি ওচৰলৈ আহিছো, তেখেতক সুধিব বিচাৰিছো আজি কার্যসূচী সম্পর্কত কি কব। আমি ইয়াত আজি গোট খাইছো তিনিচুকীয়া থানা চাৰিআলিত। কারণটো সকলোৱে বুজি পাইছে যে কলকাতা নীলরতন মেডিকেল কলেজ 9 তারিখে ন আগস্টতে রাতে একটা ঘটনা, আর জি কর মেডিকেল কলেজ 9 তারিখে রাতে একটা ঘটনা ঘটেছিল, যত এগারী ডাক্তার নিয়া, তেওঁৰ নাম হল মৌমিতা দেবনাথ। তেখেতে চেস্ট ডিজিজর পোস্ট গ্রেজুয়েট ট্রেনি আছিল। তেখেতে 34 ঘণ্টা ডিউটিত আছিল, 36 আওয়ার্স ডিউটিত থাকুতে তেওঁ রাতে যদি সেমিনার হল আছিল 3rd ফ্লোর, তাত কিছু দুর্বৃত্ত আহিলে, দুর্বৃত্ত আহি পেলায় তেওঁক ফিজিক্যালি অ্যাসাল্ট করলে আর ব্রুটেলি মার্ডার করলে, এখানে মার্ডার করা হল। এই একটা জঘন্য ঘটনা। সেই ঘটনার পিছতো এতিয়া ঘটনা ঘটেছে, আমি যা প্রটেস্ট করে আসলে যখন ডাক্তরে আমার পোস্ট গ্রেজুয়েট স্টুডেন্ট মেডিকেল স্টুডেন্ট আকো ভেন্ডেলাইজ করেছে, যে পরশি রাতে তার মানে 15 তারিখে ইন্ডিপেন্ডেন্স ডে দিনাখনে রাতে আকো গোটেইবিল ভাঙি ছিঙি টুরফুর করা হয়েছে, আর গোটেই ডাক্তরবিল মারপিট করেছে, ডাক্তরবিল গিয়ে লুকাই আছেগে ওয়ার্ডে ওয়ার্ডে, আর ডর মোবাইছে 10,000-20,000। গতি এই দেখা গেছে খুব বেয়া ঘটনা। আমার প্রত্যেকের ঘর নিজের মা আছে, ভাই ভনী আছে, তেওঁলোকক প্রটেকশন দিয়াটো আমার দায়িত্ব। আমি যদি তেওঁলোকক সন্মান করব নাজানো, আমি মানুষের হারিত না থাকো। গতি এই খুব দরকারি কথা গোটেই সমাজখনের কারণে। আমার আজি হসপিটালতেই নহয়, হসপিটাল, নার্সিংহোম, ক্লিনিক, মেডিকেল কলেজ সকলতে আছে, ডিউটি করেছে তলরপর উপর, নার্স, প্রাইমেডিকেল স্টাফ, ডাক্তার সকলো আছে। গতি এই ধরনের যদি ঘটনা ঘটে কি হব, আমার ভারত পৃথিবী কি হব, ঠিক একই ধরনের কথা মানে কব বিচারি আকো শুনি কব বিচারিছো, যে যেটু আমার মেডিকেল কল ডিব্রুগড় মেডিকেলও হয়েছে, যেন সরিতা টেসনিয়াল বলে এগারী পিজি স্টুডেন্ট আসে গাইনির, তখেতকো তেন মার্ডার করাছিল ব্রুটেলি, ঠিক নির্ভয়া কাণ্ড দিল্লিত হয়েছিল। গতি আমার ঘটনা ঘটি আছে, গতি আমি আরো স্ট্রিক্ট রুল বিচার, ঠিক একই ধরনের কথা আমার পুলিশ ডিপার্টমেন্ট, পুলিশ বিভাগত, দেই পুলিশ বিভাগত থাকে আমার তলব উপরে কনস্টেবল বা ডর ডর পোস্টল থাকে। গতি সেইবিল যা মানে আনএক্সপোজ এক্সপোজ নহয় তেনেকেই থাকি যায়, কোনো ভয় করে, কোনো নকয়, তার কারণে পড়েছে। আমি অকল আমার মেডিকেল ডিপার্টমেন্ট গোটেই সকলের কারণে, গোটেই টিউটারসকল, লেডিজসকল, আমার মানে ভাই ভনী, মা সকলো যাতে সুরক্ষিত হয়, ভাল আইন কানুন হোক, দেশত যাতে আরও একটা ঘটনা নহোক। ধন্যবাদ, থ্যাংক ইউ। গুরুত্বপূর্ণ তথ্য আসলতে আসলতে মেডিকেলের কর্মরত এগারী চিকিৎসক বলিয়ে নহয়, আসলতে মহিলা, আমার দেশের মহিলা সমাজের উপর। আপনাকে এই মুহূর্তে ধন্যবাদ জানাইছো।